হজে পাঠানোর নামে 44 জনের সাথে প্রতারণা করায় সাজিদ ট্রাভেলস অ্যান্ড ট্যুরিস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগীরা। দুপুরে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। জানান, 2023 সালে হজ পালনের উদ্দেশ্যে সরকারের নিবন্ধিত সাজিদ হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরিস্টে প্রাক নিবন্ধন করেন 44 জন। জনপ্রতি 6,61,000 টাকা জমা দেন প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টে, কিন্তু হজের এক মাস আগেই অফিস বন্ধ করে দেয় তারা। গা ঢাকা দেয় মালিক অহিদুল আলম ও তার ছেলে। মামলা করা হলে 5 মাস জেলে থাকার পর 2024 সালে হজে নেয়ার শর্তে তারা বেরিয়ে আসেন। শর্ত ছিল, না নিতে পারলে 1 বছরের জরিমানা সহ টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু এবারও আত্মগোপনে তারা। সমস্যা সমাধানে সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা।